ফর টেকনিক্যাল ইস্যু, কিছু একটা হয়ে গিয়েছিলো যার জন্য ভিডিও পজ হয়ে গেছিল। তো এবার কি ছিল যে যদি আমাকে এক্স ইকুয়াল টু ওয়াই এ কে জিরো টি এই ইকুয়েশনটা দেয়, দিয়ে বলে এখানে তোমাকে এক্স এর সাথে এক্স এর সাপেক্ষে টি কে প্লট করতে হবে বা এক্স ভার্সেস টি প্লট করতে হবে, তাহলে কি করে করব, বা প্রশ্ন ঘুরিয়ে এভাবে আসতে পারে যে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে এক্স ভার্সেস টি প্লট করো, সেই ক্ষেত্রে কি করব। দেখো, এক্স কে আমরা সবসময় যদি এক্স ভার্সেস টি বলে তাহলে এক্স কে আমি সবসময় ওয়াই অ্যাক্সিস নেব, টি কে আমি এক্স অ্যাক্সিসে নেব। যদি উল্টোটা বলে, যদি বলে এই ইকুয়েশনটা দিয়ে বলে যে টি ভার্সেস এক্স প্লট করো, তাহলে টি কে আমি ওয়াই অ্যাক্সিসে নেব, এক্স কে আমি এই এক্স অ্যাক্সিসে নেব। মোট কথা যে যেটার আগে বলবে, মানে এ ভার্সেস বি যদি বলে, তাহলে যেটা আগে বলবে সেটাকে আমি ওয়াই অ্যাক্সিসে ধরবো, যেটা পরে আসবে সেটাকে আমি এক্স অ্যাক্সিসে ধরবো। এই হলো বেসিক ফান্ডা। এবার দেখো, যদি আমি এটার সাথে যে নর্মাল বা জেনারেল যে স্ট্রেট লাইনের ইকুয়েশনকে যদি কম্পেয়ার করি, তাহলে হচ্ছে ওয়াই মানে এক্সকে আমি ওয়াই এ ধরেছি মানে এখানে রাখবো, টি মানে হচ্ছে এক্স, তো টিকে আমি এক্সে প্লট করেছি, ঠিক। এবার টি এর সাথে আমার একটা টার্ম আছে, ওয়াই এর সাথেও একটা টার্ম আছে, তার মানে কে জিরো কে আমি এম এর সাথে কম্পেয়ার করব, মনে মনে ধরে নেব এই দুটো অ্যাকচুয়ালি সমান। তার মানে এইখানে তো আমরা এম মানে জানি যে এটা হলো আমাদের স্লোপ বা গ্রেডিয়েন্ট, তাই আমি এই ইকুয়েশনেও কে জিরোকে আমি স্লোপ ধরব, ঠিক। এবার এখানে দেখা যাচ্ছে সি মানে কি অন্য কোনো টার্ম অ্যাড করা নেই, তার মানে ধরে নেব এটার সাথে জিরো অ্যাড করা আছে, যেখানে জিরো হচ্ছে আমার এই অংশ ছেদ করেছে, ঠিক। কিন্তু সেই ছেদ করার ভ্যালু জিরো, তার মানে সেটা অরিজিন দিয়ে গেছে। তাহলে এইখানে এই ইকুয়েশনটাকে আমি এইভাবে প্লট করব, আর এটার স্লোপ সমান হচ্ছে কে জিরো। তো ইজ নর্মালি খুব ইজিলি এইভাবে আমরা প্রকাশ করি। এবার নেক্সট যদি এটা বুঝে থাকো, দেখো নেক্সট আরও সোজা মনে হবে। এবার সেম দিয়ে বললো যে প্লট এ গ্রাফ, বললো প্লট এ গ্রাফ ফর জিরো অর্ডার রিয়াকশন এবার বললো টি ভার্সেস বললো এক্স, উল্টোটা বললো, এবার কি করব। কিছুই না, আমরা শুরু করব যে আমরা জানি যে জেনারেল ইকুয়েশন বা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন ফর জিরো অর্ডার রিয়াকশন ইজ এক্স সমান কে জিরো টি। এবার আমাকে বলেছে টি ভার্সেস এক্স, তার মানে টি কে আমাকে আগে নিতে হবে, তাহলে এখানে টি কে আমি এদিকে নিয়ে আসবো, এই পার্টটাকে এদিকে নিয়ে আসবো, কি করব টি সমান কে জিরো বাই এক্স, এটা আসছে। তো কে সমান যদি টি জিরো বাই এক্স আসে, প্লাস এটাকে জিরো আমি আনবো, ধরে নেব মনে মনে, হ্যাঁ। তো টি সমান দাঁড়াচ্ছে এক্স বাই কে জিরো, সাথে কিছু নেই, মনে মনে ধরবো জিরো। এবার এইটার সাথে আমি কম্পেয়ার করব আমাদের সেই জেনারেল ইকুয়েশন ফর স্ট্রেট লাইন, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে এখানে ওয়াই এক্সিস বরাবর আমি কাকে প্লট করব, টি কে, প্লট হয়ে গেল। এক্স এক্সিস বরাবর কাকে প্লট করব, এক্স কে, এখানে কোনো চেঞ্জ নেই, বেশ। ছেদ করা অংশের পরিমাণ এখানে জিরো, তার মানে অরিজিন দিয়ে গেছে। স্লোপ, এই ক্ষেত্রে স্লোপ কি হবে, এখানে
এম আছে, এখানে এক্স এর সাথে কোন ফ্যাক্টর আছে? ওয়ান বাই কে জিরো, তাই এখানে স্লোপ হয়ে যাচ্ছে ওয়ান বাই কে জিরো। তো এই হলো আমাদের জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে টি ভার্সেস এক্স এর গ্রাফ। ঠিক, এবার যদি আমাদেরকে বলে যে টি হাফ বের করতে বা কনসেন্ট্রেশনের সাথে টি হাফের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে, তাহলে কি করব? যদি একই প্রশ্ন এভাবে হয় যে এগুলো শর্ট প্রশ্নে খুব আসে, 2 নম্বর বা 1 নম্বরও অনেক সময় দিয়ে দেয়, সেক্ষেত্রে কি করব? যদি বলে যে প্লট এ গ্রাফ টি হাফ ভার্সেস কনসেন্ট্রেশন এ, তাহলে কি করব? এবার আমরা জানি যে লাস্ট ভিডিওতে তোমরা দেখেছিলে টি হাফের যে যে ইকুয়েশন ছিল সেটা কি ছিল, যে টি হাফ সমান ছিল এ বাই 2 কে জিরো, এটা ছিল। এবার আমাকে বলেছে টি এর সাথে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে, তো আমরা আবার একই রকম যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশন ছিল সেটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি ছিল। যদি আমি কম্পেয়ার করি তাহলে কি করবো, দেখো টি হাফ বলেছে টি হাফ এদিকেই আছে, তার মানে এই টি হাফের সাথে ওয়াইকে আমি কম্পেয়ার করছি, তার মানে ওয়াই এক্সিস বরাবর কাকে বসাবো, না টি হাফকে বসাবো? টি হাফ বসালাম। আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর আমি বসাচ্ছি এ কে, কারণ আমার এ এখানে জানতে চেয়েছে, এখানে আমার এম আছে ফ্যাক্টর, এখানে হচ্ছে ওয়ান বাই টু কে হচ্ছে আমার কম্পেয়ারেবল ব্যাপারটা। তো এই হচ্ছে আমার স্ট্রেট লাইন ইকুয়েশন, এখানে কোনো অংশে ছেদ করেনি, কারণ এখানে কোনো অংশ প্লাস হিসেবে কোনো টার্ম আমার নেই। ঠিক, এবার এখানে স্লোপ কি হবে? এখানে স্লোপ সেটাই হবে যেটা অ্যাকচুয়ালি এখানে এ এর সাথে গুণিতক হিসাবে থাকবে, তো সেটা কে হচ্ছে ওয়ান বাই টু কে জিরো। এই হলো, এটাও আসতে পারে। এবার এটার এই তিনটা গ্রাফ আমি দেখালাম, তোমরা যদি এই তিনটা গ্রাফ বুঝে থাকো, আমি চাইবো যে তোমরা ভিডিওগুলো যদি না বুঝে থাকো বারবার রিমাইন্ড করে দেখো বা পজ করে করে লিখে লিখে করো, আর তাতেও যদি অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করো কিংবা হোয়াটসঅ্যাপ করো, আমি বলবো। যদি সবারই অসুবিধা হয়ে থাকে তাহলে আমি আবার না হয় এই ভিডিওটা নিয়ে ডিসকাস করব। ঠিক, এবার এই তিনটা যদি দেখে থাকো বুঝে থাকো তাহলে তোমরা আমাকে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠাবে, সেটা হচ্ছে প্লট এ গ্রাফ প্লট এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর জিরো অর্ডার রিয়াকশন এ ভার্সেস টি হাফ। জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ভার্সেস হাফ লাইফের গ্রাফটা কেমন হবে, অর্থাৎ এইটার ঠিক উল্টোটা কেমন হবে, তোমরা সেটা নিজেরা প্রত্যেকে করো, করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে পাঠাও, আমি চেক করবো।